আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে যৌন শিক্ষা বা যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা খুব কমই হয়। কেন জানি আমরা যেন এই বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করি। তবে যৌন জীবনকে সুখী ও আনন্দদায়ক করতে এই বিষয়গুলো সবারই জানা খুবই প্রয়োজন। অনেকেরই ধারণা কন্ডোম ছাড়া সরাসরি যৌন মিলন করলে সন্তান ধারণের সম্ভাবনা 100%। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, কখন কন্ডোম ছাড়া যৌন মিলন করলেও সন্তান হবে না। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যৌনস্বাস্থ্য ওষুধ সেবন কিংবা কন্ডোম সহ জন্ম নিয়ন্ত্রণের আধুনিক যে কোনো পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ভালোভাবে জানা থাকলে এর জন্য কোনো চিকিৎসকের যাওয়ার দরকার হয় না। মেয়েদের মাসিক ঋতুচক্র বা মেনস্ট্রিয়াল সাইকেল প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিবস বা সেফ পিরিয়ড হিসেবে ধরা হয়। এই দিবসগুলোতে স্বামী স্ত্রীর মিলনের ফলে স্ত্রীর সন্তান সম্ভাবনা হবে না। এই নিরাপদ দিনগুলো প্রাকৃতিকভাবেই নির্দিষ্ট, তাই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতিও বলা হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা এটাকে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ক্যালেন্ডার পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জেনে নিতে হবে আপনার স্ত্রীর ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলো। এর জন্য সবার আগে জানা চাই তার মাসিক নিয়মিত হয় কিনা, হলেও তা কতদিন পর পর হয়। এবার সবচেয়ে কম যতদিন পর মাসিক হয় তা থেকে 18 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো প্রথম অনিরাপদ দিন। আবার আপনার স্ত্রীর সবচেয়ে বেশি যতদিন পর পর মাসিক হয় তা থেকে 10 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো আপনার শেষ অনিরাপদ দিন। ধরুন আপনার স্ত্রীর মাসিক 28 থেকে 30 দিন পর পর হয়, তাহলে 28-18=10, অর্থাৎ মাসিক শুরুর পর থেকে প্রথম 9 দিন আপনার জন্য নিরাপদ দিবস। এই দিনগুলোতে অন্য কোনো পদ্ধতি ছাড়াও সঙ্গম করা যাবে। প্রথম 10 দিন থেকে অনিরাপদ দিবস, তাই প্রথম 10 দিন থেকে সঙ্গমে সংযম করতে হবে। আবার যেহেতু 30 দিন হলো দীর্ঘতম মাসিক চক্র, তাই 30-10=20, অর্থাৎ 20তম দিন আপনার জন্য শেষ অনিরাপদ দিবস। 21তম দিবস থেকে আপনি আবার অবাধ সঙ্গম করতে পারবেন, তাতে সন্তান গর্ভধারণের সম্ভাবনা নেই। তবে এই উদাহরণে শুধু 10ম থেকে 20তম দিবস পর্যন্ত আপনি অবাধ সঙ্গম করলেও আপনার স্ত্রী গর্ভধারণের করার সম্ভাবনা আছে। যেভাবে বলা হয়েছে তাতে অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে হিসাবের জন্য খুব সহজ পদ্ধতি হল মাসিক শুরুর পর প্রথম 7 দিন আর মাসিক শুরুর আগে 7 দিন অবাধ সঙ্গম করা নিরাপদ। মানে এই সময়ে মিলন করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নেই। জেনে রাখা ভালো, অনিয়মিতভাবে মাসিক হওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর নয়। এছাড়াও প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ 80% নিরাপদ বা এর সাফল্যের হার শতকরা 80%। সাধারণত মাসিকের হিসেবে গণ্ডগোল করে ফেলা, অনিরাপদ দিবসেও মিলনের সুযোগ নেওয়া বা ঝুঁকি নেওয়া, অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি কারণে এই পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই সঠিক হিসেব জেনে নেওয়ার জন্য প্রথমবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হয়, তারা এটায় সফল নাও হতে পারেন। সেক্ষেত্রে অনিরাপদ দিবস 2 দিন বাড়িয়ে নেবার প্রয়োজন হতে পারে। অনেকে এটাকে প্রোগ্রামেড সেক্স বলে একে ঝামেলাপূর্ণ মনে করেন, কিন্তু একবার এতে অভ্যস্ত হয়ে গেলে এটা বেশ সহজ, আরামদায়ক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন।